সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখেন আজকে আমি কি করি, আমার আম গাছ একেবারে ছাদের খুব কাছাকাছি, তো এমন গরম পড়ছে যে এখন আমের খুব নেশা পড়ে গেছে, আম খাওয়া ছাড়া কোনো পথ নাই। একটু অনেক টক আমটা, কিন্তু এই গরমের মধ্যে এই টক জিনিসই ভালো লাগে বেশি। দেখি কোনটা পারা যায় এবং কীভাবে পারবো সেই বিষয়টা আপনাদের সাথে এখন শেয়ার করব। আমটি কিন্তু আসলে অত বড় হয় নাই, কিন্তু খাওয়া যাবে, এরকম আম আবার খেতে খুব মজা। তো এই আম পাড়ার জন্যে আমি দেখেন একটা ব্যবস্থা করছি, একেবারে সহজ পথ। একটা বাঁশের খন্ডে কী করছি, এরকম করে একটা পেঁয়াজ দিয়ে একটা কোটার মতো বানাইছি। এটাতে দেখি পারা যায় কি না, পারা গেলে তো ভালো, না পারা গেলে তো অন্য ব্যবস্থা করতে হবে। অন্য ব্যবস্থা বলতে ওই পলিথিন দিয়ে এটা বানানো যাবে। দেখি এইভাবে পারা যায় কি না। কোনটা পারি, একটু উপরে হলে সেটা ভালো হয় বেশি, তার কারণ উপরটা সহজে এখানে চলে আসবে। আর যদি নিচেরটা পারি তাহলে পরে কিন্তু সমস্যা, নিচেরটা এত দূর নাও আসতে পারে। দেখেন চলে আসছে, মিশন সাকসেসফুল। ওই আমার আম, দেখেন এই যে আম। তো মনে হয় আম খেতে খারাপ হবে না, এই গরমের মধ্যে অনেক ভালো লাগবে। এই হচ্ছে আমার আম। আমটা আসলে দেশি আম, পাকলে পরে কিন্তু অসাধারণ লাগে, অনেক চমৎকার। বাতাস কিন্তু এই মুহূর্তে ছাদে বাতাস বয়ে যাচ্ছে, অনেক ভালো লাগছে এই বাতাসে। আর সেই সাথে যদি টক আমটা খাওয়া যায় তাহলে তো কথাই নেই, একটু লবণ লাগবে। আপনাদের কী বলবো প্রিয় দর্শক, আপনাদের সকলকে দাওয়াত আম খাওয়ার। আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে আমি আরও উৎসাহ পাবো ভিডিও তৈরি করতে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।